বন্ধুরা, আমি এখন আছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে, কোচবিহার শহরের পাশে যে পুন্ডিবাড়ি শহরতলি আছে সেই শহরতলিতে আমি আছি। এটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এখানে বিভিন্ন ধরনের গাছগাছার উপরে গবেষণা করা হয়। আপনার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে রাবার গাছ। এই বিশ্ববিদ্যালয় রাবার গাছ নিয়ে গবেষণা করছে যে কি পদ্ধতিতে কুচবিহারের মতো মাটিতে বা উত্তরবঙ্গের মাটিতে রাবার গাছের চাষ করা হয়, চাষ করা যায় এবং কৃষকরা কীভাবে লাভবান হতে পারে। একসময় আলু নিয়ে গবেষণা করা হয়েছিল, আলুটা খুব তাড়াতাড়ি এখানে সফলতা পেয়েছিল। আজকে এই উত্তরবঙ্গের আলু বিভিন্ন জায়গায় চাষ করা হচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছে। বেশি উৎপাদন করতে গিয়ে আবার তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। যাই হোক, আপনারা সামনে দেখছেন এখানে যে সামনে যে একটা ঘর দেখা যাচ্ছে, সেই ঘরে কিন্তু রাবারের প্রসেসিং করা হয়। এনারা চেষ্টা করছেন, এখানকার বিজ্ঞানীরা চেষ্টা করছেন যাতে রাবারের উৎপাদন এখানে হয়। এটা সফল হলে পরে অবশ্যই উত্তরবঙ্গের কৃষকরা লাভ দুটো পয়সা ঘরে তুলতে পারবেন এবং অর্থনীতি ভালো হবে। অনেকের মনে বাসনা জাগে যে রাবার গাছ দেখতে কেমন। দেখুন, এই গাছগুলোর যে উপরের ভাগটা সেটা কিন্তু সূর্যের দিকে সবসময় মুখ করে থাকে, মানে সূর্যের আলোকের দিকে প্রত্যেকটা গাছ হেলে আসে। হ্যাঁ, এটাই পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। ক্যামেরাতে আপনারা নিশ্চয়ই জিনিসটা খেয়াল করছেন। যাই হোক বন্ধুরা, রাবার গাছ যদি কেউ দেখতে চান, তার শখ আমি একটু হয়তো মিটাতে পারবো। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। রাখছি বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।